নমস্কার বন্ধুরা, বিএম ট্রিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনার কাছে যদি রেডমির যে কোনো মোবাইল বা মডেল থাকে বা পোকোর যদি কোনো মডেল থাকে, তাহলে কিন্তু আপনার মোবাইলে সহজে ওয়াইফাই কলিং ফিচার্সটা চালু করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার যে কোনো রেডমি মোবাইলে বা যে কোনো পোকোর মোবাইলে ওয়াইফাই কলিং ফিচার্সটা কীভাবে চালু করবেন, এবং শুধু চালু করা নয় বন্ধুরা, চালু করার পরে কীভাবে আপনারা ওয়াইফাই অন করে ওয়াইফাই ফিচার্সটা এনেবল করে ওয়াইফাই কলিং সিস্টেমের মাধ্যমে কল করবেন সেটা দেখাবো। বন্ধুরা, পুরো ইউটিউবে কিন্তু খুঁজে ফেললেও আপনারা এই ট্রিক্সটা, এই সেটিংসটা, হিডেন সেটিংসটা যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা খুঁজে পাবেন না। বন্ধুরা, অনেকের মোবাইলে ওয়াইফাই কলিং অপশনটা থাকলেও তারা সহজে কিন্তু কল করতে পারে না ওয়াইফাই কলিং সিস্টেমের মাধ্যমে। কিন্তু বন্ধুরা, একটা সিক্রেট সেটিংস রয়েছে যেটা অ্যাপ্লাই করে কিন্তু আপনারা খুব সহজে ওয়াইফাই ফিচার্সটা এনেবল করার পরেও সহজে ওয়াইফাই কলিং সিস্টেমের মাধ্যমে কল করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে ফেলেন তাহলে কিন্তু সঠিক প্রসেসটা জানতে পারবেন না। এবং ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। এবং বন্ধুরা, এই ধরনের হেল্পফুল ভিডিওর আরও আপডেট পাওয়ার জন্য, আরও এই ধরনের সিক্রেট সেটিংস, আরও হিডেন সেটিংসের আরও কিছু আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে। তো সর্বপ্রথম বন্ধুরা, আপনাদেরকে প্রুফটা দেখাই, চলুন আমি ওয়াইফাই কলিং কীভাবে করছি সেটা আপনাদেরকে দেখাই। তো তার জন্য আমাকে আগে ডায়ালারে যেতে হবে। তো ডায়ালারে এসে আমি 189-এ ডায়াল করে দেখুন দেখাচ্ছি আপনাদেরকে প্রুফটা। দেখুন এখানে টাইমার আরম্ভ হয়ে গেছে এবং তার উপরে দেখুন একটা ওয়াইফাই কলিংয়ের সিম্বল চলে এসছে, এবং একদম কর্নারে ব্যাটারির সাইডে দেখুন ভো ওয়াইফাই বলে যে অপশানটা সেটাও কিন্তু এনেবল হয়ে গেছে। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে প্রুফটা দেখাতে পেরেছি কিনা। তো বন্ধুরা, এবার আসল কথায় আসি যে আপনারা এই ওয়াইফাই কলিং সিস্টেমটা এনেবল করবেন কীভাবে। তো তার জন্য বন্ধুরা, আপনাদেরকে ছোট্ট একটা সেটিংস করতে হবে, যেই সেটিংসের মাধ্যমে আপনারা সহজে আপনার মোবাইলের ওয়াইফাই কলিং অপশানটা অন করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, এটা আমি আমার রেডমির নয়, এটা আমি পোকো M2 প্রো মোবাইলের মাধ্যমে এই সেটিংসটা দেখাচ্ছি। আশা করি সমস্ত রেডমি এবং পোকোর মোবাইলে এই সেটিংসটা কাজ করবে। তো তার জন্য বন্ধুরা, আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার মোবাইলের সেটিংসে যেতে হবে। এবং সেটিংসে যাওয়ার পরে বন্ধুরা, এখানে অনেকগুলো অপশান রয়েছে, তার মধ্যে দেখুন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক বলে একটা অপশান রয়েছে, আপনাকে ওই সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক অপশানে ক্লিক করতে হবে। এবং ক্লিক করার পরে বন্ধুরা, আপনার মোবাইলে যদি দুটো সিম থাকে তো যেই সিমে আপনি কল করতে চাইছেন ওই সিমে টাচ করবেন। তো আমার এখানে এয়ারটেল লেখা আছে, দেখুন একদম কর্নার উপরে আমি ওই এয়ারটেলই টাচ করছি, ওখানে টাচ করতে হবে সিম নামে। তো টাচ করার পর দেখুন বন্ধুরা, একদম নিচে লক্ষ্য করে দেখুন আমার কিন্তু মেক কলিং ওয়াইফাই অপশানটা, বাটনটা অন রয়েছে। বন্ধুরা, আশা করি দেখতে পেয়েছেন যে কোথায় অ্যাকচুয়ালি মেক কল ইউজিং ওয়াইফাই বাটনটা থাকে। তো বন্ধুরা দেখুন, এটা অন করার পরে আর একটা অপশান নিচে চলে আসছে, যেটা হচ্ছে নেটওয়ার্ক প্রেফারেন্স। তো এই যে নেটওয়ার্ক প্রেফারেন্স অপশানটা অনেকের মোবাইলে আসছে না। তো তার জন্য বন্ধুরা, আপনাদেরকে ছোট্ট একটা সিক্রেট হেডিংস ট্রিক্স রয়েছে, সেটা আপনাদেরকে চালু করতে হবে। তো সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। তো তার জন্য আপনাকে কী করতে হবে, আপনার মোবাইলের ডায়ালার প্যাডে আসতে হবে, এবং ডায়ালার প্যাডে এসে একটা কোড ডায়াল করতে হবে। সেই কোডটা কী সেটা ভালো করে মনোযোগ সহকারে দেখুন। তো কোড হচ্ছে বন্ধুরা *#*#8 সিক্স নাইন ফোর থ্রি ফোর দিয়ে একদম শেষে আবার আপনাকে এন্টার করতে হবে ***#**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 
এনেবল হয়ে গেল, ভোল ওয়াইফাই ক্যারিয়ার চেক ওয়াচ এনেবল। দেখতে পাচ্ছেন ভো ওয়াইফাই ক্যারিয়ার চেক ওয়াচ এনেবল। তো এইটা আপনাদেরকে এনেবল করে নিতে হবে। তো এইটা এনেবল করলেই কিন্তু আপনারা মেক কল ইউজিং ওয়াইফাই বাটনের নিচে নেটওয়ার্ক প্রেফারেন্স অপশানটা পেয়ে যাবেন, এবং এটা অন করে দিলেই কিন্তু আপনারা ব্যাটারি সাইটে যে ভো ওয়াইফাই অপশানটা রয়েছে সেটা চালু করে ফেলতে পারবেন। তো এত কিছু করার জন্য আপনাকে সর্বপ্রথম কিন্তু বন্ধুরা আপনাকে একটা ওয়াইফাই নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে হবে। যেরকম করে আপনারা আপনার বন্ধুর সাথে
তথ্য শেয়ার করার জন্য ওয়াইফাই কানেক্ট করেন, সেরকম কোনো একটা মোবাইলের সাথে আপনারা আগে এরকম করে ওয়াইফাই কানেক্ট করে নেবেন। তো দেখুন আমি একটা ওয়াইফাই নেটওয়ার্কের সাথে কানেক্টেড রয়েছি। তো এরপরে আপনাকে এই কানেক্ট থাকা অবস্থায় কিন্তু এই এয়ারটেল অপশনে গিয়ে আপনাদেরকে এই মেক কল ওয়াইফাই ইউজিং বাটনটাকে অন করতে হবে এবং নেটওয়ার্ক প্রেফারেন্সে গিয়ে এই নেটওয়ার্কের ওয়াইফাই নেটওয়ার্কটাকে সিলেক্ট করে নিয়ে কিন্তু এরকম করে যখনই কল করবেন দেখবেন ওয়াইফাই সিগন্যাল থাকা অবস্থায় এবং একদম ব্যাটারির কর্নারে ওয়াইফাইয়ের যে ভো ওয়াইফাই অপশানটা যেটা ভোল্টি নর্মালি থাকে এখানে ওয়াইফাইয়ের মাধ্যমে কল করার কারণে ভো ওয়াইফাই অপশানটা থাকবে এবং ওয়াইফাই কলিংয়ের সিম্বল থাকা অবস্থায় আপনারা যে কোনো নাম্বারে খুব সহজে কল করে নিতে পারবেন। তো বন্ধুরা আশা করি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব কিছু তথ্য আমি বোঝাতে পেরেছি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এবং চ্যানেলে এই ধরনের আরও নতুন নতুন আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন।